পুরো এক মাস সিয়াম সাধনার পর বার্মিংহামের বাঙালিরাও বুধবার উদযাপন করেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও শুধু বার্মিংহাম নয়, সম্ভবত ব্রিটেনের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিট পার্কে। সকাল থেকে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা সহ মুসল্লিরা ওই পার্কে ঈদ জামাতে শরিক হতে পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে এসেও যোগ দেন। আলহামদুলিল্লাহ, we had 70,000 people plus attend. It's been a very peaceful event. The prayer went well and we're very fortunate here in Birmingham to have such unity within the communities. সকাল 9টায় অনুষ্ঠিত হওয়া খোলা ময়দানের এই ঈদ জামাতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয় এবং কয়েক হাজার মহিলা ঈদ জামাতে শরিক হন। এছাড়া অনুকূল আবহাওয়ার কারণে বার্মিংহামে অনেক জায়গায় খোলা ময়দান অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, এবং সেই কারণে বার্মিংহাম মুসলমানরা উপভোগ করেছে পুরোপুরি ঈদের আমেজ। বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হলেও বাঙালিরা মূলত কভেন্ট্রির জামে মসজিদ ও ইসলামিক সেন্টার, হ্যান্ডসওয়ার্ড জামে মসজিদ ও ইসলামিক সেন্টার, আস্টন পার্ক, একার্স পার্ক এবং টিপটনের শাহজালাল মসজিদে অনুষ্ঠিত খোলা জামাতগুলোতে অংশ নেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। ঈদ আমাদের সবার জন্য সুন্দর, সফল ও উন্নতি বহে নিয়ে আসুক। বিশ্বে যে যেখানে আসে সবাইকে ঈদ মোবারক। খোলা ময়দানও আমরা আজকে ঈদের জামাত করছি, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন হলাইয়া জড়িত হয়েছে। ঈদ মোবারক। ঈদের দিনে বাঙালি মহিলারা ছিলেন আতিথিয়তা নিয়ে ব্যস্ত, ছিল তাদের নানা পরিকল্পনা ও প্রিপারেশন। তো এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে যায় মোটামুটি, বাংলাদেশের যেভাবে করতাম আগে ওইভাবে ট্রাই করি এবং এইভাবেই ঈদ সেলিব্রেট করার চেষ্টা করি। উই প্রিপেয়ার লিস্ট 2-3 days বিফোর হ্যান্ড, বিভিন্ন ধরনের তরকারি খানি টানি প্রিপেয়ার করা লাগে। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।